ভারত সফরে আসছেন এরদোগান। অনলাইন ডেস্ক। আগামীকাল রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান দুদিনের সফরে ভারতে আসছেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সফরে এরদোগান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একটি প্রতিনিধি দল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইন্ডিয়া তুরস্ক ব্যবসায়ী ফোরামের একটি বৈঠক অংশ নিতে 150 জনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল থাকবে বলে জানানো হয়েছে। আমাদের চ্যানেলটিতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে লেটেস্ট নিউজগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।